बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलैकुम, वेलकाम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आलहामदुलिल्लाह, आमी भालो आछि। बराबरेर मतो आजो हाजिर होलाम नतून एकटी भिडियो निये। तो एटा सकालबेलार भिडियो। सकालबेला आसले नाश्ता खावार पर बारान्दा खुललाम, बारान्दाय गेलाम, देखलाम जे बारान्दाय अनेक पाता पड़े आछे, प्लस অনেক রৌদ্র আর অনেক গোলাপ ফুটেছে, প্রায় আজকে 5টা গোলাপ ফুটেছে। তো আসলে বারান্দার এই সৌন্দর্যটা দেখে মনে করলাম যে একটু ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে বারান্দায় যখনই ফুল ফুটে আমার খুব ভালো লাগে, আমি আসলে ভিডিও না করে থাকতে পারি না, ভিডিও আমি করবই এটাই। এখন আসলে ইউটিউব চ্যানেলে হয়তো ভিডিও দেই, কিন্তু আগেও আমার এই স্বভাবটা ছিল, সবসময় আমার বারান্দায় ফুল ফুটলে আমি এটা প্রোফাইল পিকচারে রেখে দিতাম বা কি ফেসবুকে শেয়ার করতাম এটাই আসলে। কেননা ফুল আমার খুব ভালো লাগে, শুধু আমার না, সবাইরই হয়তো ফুল ভালো লাগে। তো আমি মনে হয় একটু বেশি পছন্দ করি। কেউ আসলে এটার জন্য বিরক্তি ভাববেন না যে ফুল গাছ দেখানো, ফুল এটা আমার ভালো লাগে তাই আসলে আমি দেখাই। তো আজকে আসলে আমি আর কোনো ভিডিও করিনি সারাদিন। আজকে ব্লগটা আমার শুরু করেছি আমি সকালবেলা, এই ভিডিওগুলো করার পর আর সারাদিন দুপুরে রান্নাবান্না কিছুই ভিডিও হয়নি। তো সন্ধ্যায় যখন আবার নাস্তা বানাচ্ছি তখনই আমি আবার ভিডিও করেছি। তো এই তো বারান্দা থেকে আসার পরে দেখলাম, যখন ডাইনিংয়ে বসে আছি সোফায়, ওখান থেকে বারান্দাটা আরও সুন্দর লাগতেছে, কেননা গোলাপ ফুলগুলো দেখা যাচ্ছে। আসলে ক্যামেরাতে এত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমি সত্যিকারে যেটা দেখেছি আসলে অপূর্ব ছিল। তো তাই বাসার ভিতর থেকে আমি জানালাটা দিয়ে একটু ভিডিও করেছি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফুল গাছ তো দেখানো হলো, এখন আসলে এই ভিডিওটা আমার সন্ধ্যাবেলার, এটা আমি সন্ধ্যায় ভিডিও করেছি। মটরশুঁটি আনা হয়েছে, এখন মটরশুঁটির সিজন। তো আসলে আমি গ্রামে থাকতে এভাবে মা আমাদেরকে চাল দিয়ে মটরশুঁটি দিয়ে এভাবে ভেজে দিত, তো আমার বাচ্চারা আসলে কখনো খায়নি, তাই আমি ওদেরকে বললাম আর ওদের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। এই তো মটরশুঁটি আর চাল একসাথে করে এখানে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে আমি মেখে নিয়ে তারপর চুলায় ভাজতেছি। আসলে গ্রামে থাকতে এভাবে অনেক খাওয়া হয়েছে, মা আমাদেরকে ভেজে দিত মাঝে মাঝে, কিন্তু ওদেরকে বললাম, ওরা তো আসলে আমি কখনো ভেজে দেইনি, ওরা খাবে কোত্থেকে। তো ওদেরকে ভেজে দিলাম আর দেখতেই পাচ্ছেন আসলে চালগুলা নিজে নিজে অনেক ফুটতেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে অনেকদিন পর মায়ের হাতের রান্না নিজেই করে খেলাম। তো তারপর এটা তো ভেজে রেখে দিয়েছি, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নাস্তা খাবো। তো নামাজ তো পড়া হয়ে গেছে, এটা ভেজে আমি সকালে আসলে পরোটা করেছিলাম। পরোটা করার পর আমার প্রায় 2টার মতো পরোটার আটা রয়ে গেছে, তো ভাবলাম এগুলো দিয়ে বাচ্চাদের জন্য একটু পুরি করে ফেলি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আসলে পুরীর আটাটা একদম ঘষে ঘষে একটা বলের মতো করেছি, তারপর বলের মাঝখানে একটু চালের গুঁড়া দিয়ে, চালের গুঁড়া না এটা আটা, মাঝখানে দিয়ে দিয়েছি এই যে। তারপর এখানে আমি আলুর ভর্তা করে নিয়েছি একটু, আর এটা দিয়ে গোল করে আমি কতক্ষণ এভাবে উপুর করে রেখে দিয়েছি, তাহলে জিনিসটা ভিতরে ফিক্সড হবে। তারপর আস্তে আস্তে খুব সাবধানতার সহিত এভাবে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরে ফুটটা বের হয়ে যাবে। তো আমার এখানে বেশি হয়নি, 5টা পুরি হয়েছে।
তো সমস্যা নেই, আমরা আসলে সদস্য সংখ্যা 5 জন, তারপরে এখন আসি 7 জন, 4 জনই খাবো। এখন আমি ভাজতে চলে যাব চুলায়। আর এই তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই কড়াইটাতে আমি সবসময় ভাজা ভুজার কাজ করি, এই কড়াইটাতেই আমি সবসময় আসলে ভাজি। এটা আমার সংসার জীবনের প্রথম কড়াই, প্রায় 10 বছর হয়ে গেছে। তো যাই হোক, এই তো পুরিটা আমি ভেজে নিচ্ছি। পুরিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ফুলেছে পুরিটা। শুধু একটা পুরি আমার ফুলে নাই, ওটা আমি খুব ভারী করে বেলেছিলাম। তো পুরি ভাজা হয়ে গেলে বাচ্চাদের সঙ্গে খাবো। আসলে প্রথম ভাবছিলাম যে পুরি খাওয়ার মতো চস নেই ঘরে, কি করব। কিন্তু আমি খাবার রেডি করে, খাবার নিয়ে যখন ডাইনিংয়ে গেলাম, তখন আমার মেয়ে বলল যে দাঁড়াও, আমি তো আসলে মোবাইল নিয়ে এগুলা নিয়ে ব্যস্ত। তখন ও দেখলাম যে একটা টমেটো সস করে নিয়ে এসেছে, বলে কাঁচা টমেটো দিয়ে কিভাবে চস করেছে। আচ্ছা যাই হোক, আর এই ফুলটা নিসামনি তার খালামণির জন্য বানিয়েছে। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা খাবো, আল্লাহ হাফেজ।